দক্ষিণের উনিশ জেলায় দৃশ্যমান হয়েছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষত তলিয়ে গেছে ঘরবাড়ি বাড়ি ফসলি জমি পানিবন্দি হাজারো মানুষ বাড়ি ঘর সরিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে ক্ষতিগ্রস্তরা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন লন্ডভন্ড উপকূলীয় জেলার বিভিন্ন এলাকা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমালের ক্ষত গাছপালা উপড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আর পানিতে তলিয়ে অবস্থা চারদিক চরম দুর্ভোগ সঙ্গী করে আবার ঘুরে দাঁড়ানোর সংগ্রামে ক্ষতিগ্রস্তরা ঘূর্ণিঝড় ডিমালের আঘাতে বিপর্যস্ত পিরোজপুরের জনজীবন রাস্তার উপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা এছাড়া চরম ভোগান্তিতে প্লাবিত এলাকার মানুষ বরিশালে লণ্ডভণ্ড হয়েছে অসংখ্য গাছপালা ঘরবাড়ি শহর ও গ্রাম মিলিয়ে পানিবন্দী শত শত মানুষ এখনও তলিয়ে আছে ফসলি জমি রাস্তাঘাট আটচল্লিশ ঘন্টা পর বরিশালের অভ্যন্তরীণ রুটে শুরু হয়েছে লঞ্চ চলাচল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলশ্বাসে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের প্রাণ ও প্রকৃতির ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণসহ অন্যান্য প্রাণী বনের ভেতরে পঁচিশটি টহলফাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে আশিটি মিষ্টি পানির পুকুর সুপেও পানির সংকটে পড়েছে বন্য প্রাণীরা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে বাগেরহাটের অনেক এলাকায় এখনো রয়েছে জলাবদ্ধতা জলশ্বাসে জেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী ব্যাপক দুর্ভোগে তারা অন্তত দশ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পঁয়ত্রিশ হাজার ঘর বাড়ি ভেসে গেছে পঁয়ত্রিশ হাজার ঘেরের মাছ পটুয়াখালীর কুয়াকাটায় এখনও ঝোড়ো হাওয়া বইছে সাথে ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ রয়েছে বড় বড় ঢেউ আসতে পড়ছে তীরে কলাপাড়া ও রাঙাবালির বেশ কিছু বেরিবাদ বিধ্বস্ত হয়েছে খাগড়াছড়িতে প্রবল বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে দুই শতাধিক পরিবার পানিবন্দী পাহাড় ধস ও গাছ পড়ে সড়ক যোগাযোগে ব্যাঘাত ঘটছে গাছ সরাতে গিয়ে বিদ্যুৎ এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাঘাত ঘটছে সকাল থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে নিউজ বাংলা